এখন এই মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গেও রাষ্ট্রপতি চুপুর প্রস্তাব নিয়ে আলাপ হচ্ছে এখন ভারতীয় হাই কমিশনারের প্রস্তাব কি এই রাষ্ট্রপতি চুপুকে নিয়েই ছিল কিনা তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি তাহলে নব মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সাহেবকে কেয়ার টেকারের চেয়ারে বসিয়ে নতুন একটি আলোচনা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সাহেব তাকে নাকি তত্ত্বাবোধ সরকারের প্রদান করা হবে দর্শক এটা আমার কথা না এটা অনেক রাজনৈতিক নেতারা এবং অনেক বিশেষজ্ঞরা এই বিশ্লেষণ করতেছে এবং তারা সেই মতামতে জানা চাই তো কিসের ভিত্তিতে আসলে এই সিদ্ধান্তটা আসলো বা এই আলোচনাটা কেন সামনে আসলো যাতে সব বাদ দিয়ে রাষ্ট্রপতিকে এখন এই তত্ত্ববোধ সরকার দেওয়া হবে দুইজন ব্যক্তি আমরা আলোচনা শুনবো দুজন ব্যক্তি আলোচনাটা শোনার পর বুঝতে পারবো যে আসলেও কি তত্ত্ববোধ সরকার আমাদের স্বাভাবিক চুপ হচ্ছে কিনা আর যদি হয় কেন তাকেই দেওয়া হচ্ছে চলুন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো এবার বিস্তারিত কথা বলবো গ্রহণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার আমি না মানে বোমেনের মতো এত বহুরূপী একজন মানুষ আগে কখনো দেখিনি এই মোমেন্ট দিন রাত আমেরিকার উদ্দেশ্যে বলতো বরি করছে হুক্কা টানবে অথচ এখন কি নমনীয় আমেরিকার সহযোগিতা চাইছেন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে স্যার আপনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কে যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় কি তিনি সন্তুষ্ট হয়েছিলেন উত্তরে মোমেন বললেন মনে হয় হয়েছে দর্শক এখানে মনে হয় মানে তিনি কিন্তু শিউন না আর আপনারা জানেন যে এই আব্দুল মোমেন প্রচুর মিথ্যা কথা বলে এবং ধরক যেমন মোমেন বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন আমেরিকা নাকি তত্ত্বাবধায়ক সরকার চায় না দর্শক এটা আমেরিকা কখনোই বলবে না আবার তত্ত্বাবধায়ক সরকার চায় এটাও সরাসরি আমেরিকা বলবে না এগুলো তাদের কূটনৈতিক তারা যা চায় তা বলার ভিন্ন ওয়ে আছে ভিন্ন মাধ্যম আছে যাই হোক নির্বাচন কিভাবে হবে এবং নির্বাচনকালীন সরকার কিরকম হবে তা নিয়ে মোমেন এবং ব্লিংকেন মধ্যে একটা আলোচনা হয়েছে এবং বিশ্লেষকরা মনে করতেছেন সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নতুন রাষ্ট্রপতি চুপুর নাম প্রস্তাব করা হয়েছে এখন এই প্রস্তাবটা কি আমেরিকার পক্ষ থেকে এসেছে নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে এসেছে তা এখনো সুস্পষ্ট নয় তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের নির্দেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির উর্ধ্বতর নেতা ডেকেছেন এবং সেই ডাকে সারা দিয়ে মির্জা ফখরুল আমির খসরু ও সামা ও বায় অংশগ্রহণ করে এই বিষয়ে আলাপ আলোচনা করেছেন বিশ্বস্ত সূত্রে জানা যায় কিছুদিন আগে বাংলাদেশের যুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাও মির্জা ফখরুল দের কমন্ত্রণ জানিয়ে কিছু একটা প্রস্তাব দিয়েছিলেন জবাবে মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে আলাপ করে জানাবেন বলে কাল ক্ষেপণ করতে থাকেন এখন এই মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গেও রাষ্ট্রপতি প্রস্তাব নিয়ে আলাপ হচ্ছে এখন ভারতীয় হাই প্রস্তাব কি এই রাষ্ট্রপতি নিয়েই ছিল না তা আমি নিশ্চিত নই হতেও পারে আবার নাও হতে পারে আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমেরিকার বিরুদ্ধারণ করে ভারত কখনো শেখ হাসিনাকে সমর্থন দিবে না তবে শেখাসিনাকে টিকিয়ে রাখতে ভারত আমেরিকাকে কনভিন্স করার চেষ্টা করতেছে এতে কোনো সন্দেহ নাই তবে এবার যে আমেরিকা দুই এবং দুই সালের মতো ভারতের কথা শুনবে না তা পুরাপুরি স্পষ্ট আরো একটি বিষয় স্পষ্ট তা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্বে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতেছে আরেকটি বিশ্বস্ত সূত্র বলতেছে যে এই রাষ্ট্রপতি চুপুর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাবটা আসলে আওয়ামী লীগের পক্ষ থেকেই গিয়েছে আওয়ামী লীগ চায় শেখ হাসিনা ক্ষমতা সারবে মাত্র এক মাসের জন্য তখন নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি চুপ আর তরিঘড়ি করে আগাম নির্বাচন করে ফেলতে পারলেই বিএনপি নির্বাচনে প্রস্তুতি নেওয়ার সময় পাবে না আর সরকার যদি পুলিশ এবং প্রশাসনকে নিরপেক্ষ করার চেষ্টা করতে চায় সেটা করার জন্য তারা পর্যাপ্ত সময় এই আগাম নির্বাচনের ইচ্ছার ইঙ্গিত পাওয়া যায় লন্ডন সফররত তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কথায় হাসান মাহমুদ বলেন এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আমাদের জয়লাভের সম্ভাবনা অনেক বেশি মানে আগাম নির্বাচন দিলে আওয়ামী লীগ গের জেতার সম্ভাবনা বেশি হাসান মাহমুদের মতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র শাকা সিনার এই প্রস্তাবে নাপথে শাকা সিনার কুমতলব নিয়ে বিএনপির সাথে আলাপ করে খুব সতর্কতার সঙ্গে গুছছেন আর ঠিক এই কারণেই আমেরিকার উপর শাকা সিনার ক্ষোভ শাকা সিনা কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমেরিকা বাংলাদেশে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসাতে চায় গতকাল শাকা সিনা বলেছেন যে প্রত্যক্ষ বা পরোক্ষ সেনা শাসনে দেশের উন্নতি হয় না ওবায়দুল কাদের বলেছেন শাকা সিনাকে হটানোর সজন্ত চলতেছে এতেই বোঝা যায় যে শেখ মনে করছেন মধ্যস্থতাকারীর ভূমিকায় নিরপেক্ষ হওয়া উচিত কিন্তু আমেরিকা নিরপেক্ষ না থেকে বিএনপির পক্ষ নিচ্ছে ওদিকে গতকাল রাষ্ট্রপতি চুপ্পু বলেছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করার দরকার তাই করব। কিন্তু আমরা জানি যে সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতি না তাহলে চুপ্পু কেনই কথা বললেন কারণ চুপ্পু ইতিমধ্যে জেনে গিয়েছেন যে তাকে সিও দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলতেছে গতকাল বি বিএনপির প্রতিনিধিদের সাথে দেখা করার পর মার্কিন দূতাবাসাশের ফেসবুক পোস্টে বলা হয়েছে যে অবাদ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্ব বিষয় আলাপ হয়েছে। আবার আজ সকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মির্জা ফকরুল। যদিও মির্জা ফকরুল বলেছেন যে তিনি খালেদা জিয়ার শাস্তের কোসকমনিতে গিয়েছিলেন, তবে বিশ্লেষকদের অভিমত মির্জা ফকরুল আসলে রাষ্ট্রপতি চப்புকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানোর প্রস্তাব নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করার জন্য গিয়েছিলেন এবং সেখানে লন্ডন থেকে আরেক রহমান সংযুক্ত ছিলেন। এখন কি সিদ্ধান্ত হয়েছে তা আমরা জানি না তবে বিএনপি যে আলোচনা চালিয়ে যাচ্ছে এই ব্যাপারে আরেকটু ইঙ্গিত পাওয়া যায় চোদ্দ দিন পরে লন্ডন থেকে ফিনল্যান্ড সিলেটের মেয়র চৌধুরী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সাংবাদিকদের প্রশ্ন করে তিনি বললেন সিগন্যাল আছে কিন্তু বিএনপি তো স্পষ্ট করে বলেই দিয়েছে যে এই সরকারের অধীনে কোন নির্বাচনে তারা যাবে না তাহলে কোন সিগন্যালের কথা বলছেন আরিফুলক চৌধুরী বিশ্লেষকরা মনে করতেছেন সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে ভাগে আওয়ামী সঙ্গে একটা সমঝোতা হওয়ার আশা আছে বলেই তারেক রহমান আরিফ উল্লাহ চৌধুরীকে বলেছেন সিগনালের জন্য অপেক্ষা করতে তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ঘটনা এখন দর্শক রাষ্ট্রপতি চুপ্পুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে বিএনপি গ্রহণ করবে কিনা বা বিএনপির পক্ষ থেকে অন্য কোনো সংশোধনের প্রস্তাব আওয়ামী লীগ মেনে নেয় কিনা এবং আগামী নির্বাচনকালীন সরকার ঠিক কি ধরনের হবে তা জানার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তবে দর্শক আমাদের মনে রাখতে হবে যে আওয়ামী কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এবং খুবই কুটুম্বুদ্ধি বুদ্ধি একটা দল তাদের নিকট থেকে ভালো কিছু আশা করা যায় না আমাদের দুর্ভাগ্য যে আমরা চুপুর মতো তেল বাজ এবং অকালকুশ কুষ্মান্ডকে রাষ্ট্রপতি পদে পেয়েছি চুপু জানে যে সে রাষ্ট্রপতি হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার অনুগ্রহে সুতরাং এখন চুপুর প্রতিদান দেওয়ার পালা সেই চুপু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে কতটুকু নিরপেক্ষ থাকবে তা আশা করি আপনারা বুঝতে পারতেছেন দর্শক আমেরিকা আমাদের ভালো চায় আমেরিকা চায় আমাদের দেশে গণতন্ত্র মানবাধিকার ফিরে আসুক কোনো সন্দেহ নাই তবে একটা কথা বুঝতে হবে তা হলো আমেরিকা কিন্তু ভিন্ন তারা বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ নয় কিন্তু গণ দল বিএনপি দায় কিন্তু জনগণের কাছে সুতরাং এমন ভুল সিদ্ধান্ত নয় ঠিক হবে না যে সিদ্ধান্ত অন্তত আরো পাঁচটা বছর আমাদের শেখ নামক স্বৈরাচারের শৃঙ্খলে আবদ্ধ করে রাখ ধন্যবাদ নব মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু সাহেবকে কেয়ারটেকারের চেয়ারে বসিয়ে আগাম নির্বাচন করার চিন্তা করছেন এমন একটি তথ্য এমন একটি কথা কিংবা আলোচনা ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাওর হয়েছে রাজনৈতিক মহলে এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী হয়তোবা যেহেতু তার মাথায় একটি আগাম নির্বাচন দেওয়ার চিন্তা রয়েছে তিনি যদি সত্যি সত্যি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে একটি আগাম নির্বাচনের ঘোষণা দেন এবং সেই নির্বাচনে তিনি চমক লাগিয়ে এমনও করতে পারেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নবমনোনীত মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু সাহেবকে কেয়ারটেকার সরকারের দায়িত্ব দিতে পারেন কিংবা তিনি কেয়ারটেকার সরকারের চেয়ারে বসে আগাম নির্বাচনের একটা আয়োজন করতে পারেন বলে এরকম একটি গুঞ্জন ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে এটি চাওর হয়েছে তো আমরা কেন কথাগুলো বলছি কারণ আমাদের প্রত্যেকটা কনসিকুয়েন্স প্রত্যেকটা ঘটনার কি ঘটতে পারে সব কিছু নিয়ে আমাদের আলোচনা অবগত আমাদের থাকতে হবে আমাদের প্রস্তুতি রাখতে হবে প্রস্তুতি থাকতে হবে অন্যথায় আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে যে আবারও তারা একটি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার নির্বাচনের আয়োজন করার যে কর্মযোগ্য যে প্রস্তুতি তারা নিচ্ছে সেটাকে আমরা কিন্তু ভেসতে দিতে পারব না আমরা এর আগেও বলেছি যে আওয়ামী লীগের ষড়যন্ত্র বোঝা এত সহজ নয় তারা চতুর্মুখী ষড়যন্ত্রের জাল ফেলেছে একমুখী নয় যদি একমুখী ষড়যন্ত্রের জাল ফেলত তাহলে আপনি সহজে হয়তোবা সেই জালটাকে অ্যাভয়েড করে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিয়ে আগাতে পারতেন কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্রের জাল চুত দর্শক আপনারা তার কথাগুলো শুনেছেন কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিসের ভিত্তিতে তিনি কথাগুলো বলতেছেন আসলে বাস্তব চিত্রটা সামনে চলে আসছে আমরা দেখতেছি যে প্রথম অবস্থায় কিন্তু মোমেন সাহেবের সাথে বৈঠক করলো আমেরিকা এরপর আবার বিএনপির সাথে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত তিনি বৈঠক করেছেন মোটামুটি একটা আনাগোনা চলছে মার্কিনীদের সাথে বোঝা যাচ্ছে কিছু একটা বিতর্কিত হচ্ছে কিন্তু আমরা জানতেছি না কারণ বিএনপি কিন্তু বৈঠকের ব্যাপারে কোনো কিছু বলেনি তারা বসে কিছু বলা যাবে না এবং সব বিষয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীও একই কথা বলেছে তিনি শুধু বলেছে যে তারা সুষ্ঠু নির্বাচন যা তত্ত্বাবধায়ক সরকার চায় না বিদর্শক আপনারা আসলে কী মনে হয় যদি আসলে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে এ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নির্বাচিত করা হয় তাহলে কি আপনার মতো যুক্তিসঙ্গত হবে কি না কমেন্ট বক্সে জানিয়ে দিন